সম্প্রতি ভয়াবহ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী সহ আরো কয়েকটি এলাকা। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধকোটি মানুষ, আর বন্যার্তদের পাশে দাঁড়াতে কাঁধে কাঁধ মিলিয়েছে পুরো জাতি, শিশু কিংবা বয়োজ্যেষ্ঠ সকলেই এগিয়ে এসেছেন। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানানোর চেষ্টা করব কেন হঠাৎ করে বানের পানিতে তলিয়ে গেল বাংলাদেশের বেশ কয়েকটি এলাকা, পানির উৎস কোথায়, ভারত কতটুকু দায়ী এবং কেন আমরা এই বন্যা মোকাবেলার পূর্ব প্রস্তুতি নিতে পারিনি, দেশের সংশ্লিষ্ট দপ্তরের কাছে বন্যার কোনো পূর্বাভাস ছিল কিনা। পুরো ভিডিওটি দেখতে যুক্ত থাকুন আমাদের সাথে। যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। ভারতের ত্রিপুরার গোমতী নদীর উপর ডম্বুর ড্যাম 31 বছর পর ভারী বর্ষণের কারণে খুলে দেওয়া হয়েছে। অনেকেই ধারণা করছেন যে এই ড্যাম খোলার কারণেই বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই বন্যার প্রকৃত কারণ বুঝতে বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাথে কথা বলেছেন দুজন জলবায়ু এবং পানি সম্পদ বিশেষজ্ঞ। স্থানীয় গণমাধ্যমগুলোতে ড্যাম এবং পানি বিরোধী বেষ্টনী নিয়ে বেশ কিছু ভুল ধারণা তৈরি হয়েছে এবং বিভ্রান্তিকর তথ্যও ছড়াচ্ছে, বিভ্রান্তিও তৈরি হয়েছে। ড্যামকে বাঁধ বলা একেবারেই ঠিক নয়, জলাধার হিসেবে ব্যবহার করার জন্য মূলত নদীর ওপর এ ধরনের ড্যাম তৈরি করা হয়। অপরদিকে বাঁধ হলো পানিরোধী বেষ্টনী যা পানি উপড়ে পড়া থেকে রক্ষা করে। ভারতে গোমতী নদীর উপর একটি ড্যাম রয়েছে এবং চট্টগ্রামেও কাপ্তাই নদীতে আরেকটি ড্যাম রয়েছে বাংলাদেশের। বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথে এই ড্যামগুলো পূর্ণ হয়ে যায়, কারণ বেশি পানি সংরক্ষণ করা যাবে এবং যত বেশি পানি সংরক্ষণ করা যাবে তত বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তবে বর্ষার শেষ দিকে যদি বৃষ্টি হয় তখন ড্যামগুলো পানি আর ধরে রাখতে পারে না। এই ড্যামগুলো জলবিদ্যুৎ উৎপাদন এবং বন্যা প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়। এ কারণেই ত্রিপুরা এবং কুমিল্লার নিম্ন অঞ্চলের দীর্ঘদিন বন্যা হয়নি, যার কারণে দীর্ঘ 30 বছরেও কুমিল্লায় কোনো বন্যা হয়নি। গোমতী নদীর অববাহিকায় ড্যামটি অবস্থিত, এর অর্থ হলো এই ড্যামের কারণে ফেনী, নোয়াখালী কিংবা চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বন্যা হওয়ার কোনোভাবেই সম্ভাবনা নেই। কিন্তু গত কয়েকদিনের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এসব এলাকায় ও ত্রিপুরায় 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে, আর এই অতিবৃষ্টির কারণে বঙ্গোপসাগরেও সৃষ্টি হয়েছে নিম্নচাপ। তবে এটি একটি স্বাভাবিক ঘটনা। দিল্লিতেও প্রবল বৃষ্টি হচ্ছে, যদিও এর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। তবে এই প্রসঙ্গটি তুলে ধরার কারণ হলো ভারতীয় আবহাওয়া অধিদপ্তর IMD সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা রঙের সতর্কতা জারি করেছিল এবং ত্রিপুরায় রেড অ্যালার্ট জারি করেছে। এসব তথ্য বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরও পেয়েছে, তারা তাদের রাডারের মাধ্যমে বৃষ্টির বিষয়টি আগেই জানতে পেরেছিল, কিন্তু আমাদের কোনো সতর্ক বার্তা দেওয়া হয়নি। যদি একদিন আগেও আমাদের সতর্ক করা হতো তাহলেও আমরা নিজেদের ন্যূনতম প্রস্তুতিও নিতে পারতাম। গণমাধ্যমকে এ সমস্ত তথ্য জানিয়েছেন সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং এমিরেটস অধ্যাপক ডক্টর আইনুন নাহার নিশাত। অপরদিকে ড্যামগুলো খুলে দেওয়ার আগে ভারত বাংলাদেশকে নোটিশ দিতে পারত। এর আগেও আমরা দেখেছি দিনাজপুরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখানে তারা অতিরিক্ত বৃষ্টির কারণে ড্যাম খুলে দেওয়ার আগে সেখানকার প্রশাসনকে জানিয়েছিলেন, কিন্তু এবার তা করা হয়নি। তারা দুই বা ততোধিক দেশের উপর দিয়ে প্রবাহিত নদীর উপর কোনোভাবেই ব্যারেজ নির্মাণ করতে পারেন না। এই বিষয়টি আমাদের জাতিসংঘে উপস্থাপন করা উচিত। বন্যার একমাত্র কারণ কিন্তু এটি নয়, আমাদের নিজেদের দুর্বলতার দিকেও তাকাতে হবে, যাতে আমাদের নিজেদের প্রতিরোধমূলক পদক্ষেপগুলো যথাযথভাবে গ্রহণ করা সম্ভব হয়। পানি ছাড়ার আগে বৃষ্টি হয়েছে, প্রকৃতপক্ষে এই বৃষ্টি এবং বন্যার সম্ভাবনা প্রায় 10 দিন আগেই স্পষ্ট ছিল, তবে আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো ধরনের পূর্বাভাস জারি করা হয়নি। জনগণকে সতর্ক করা আবহাওয়া অধিদপ্তরের প্রাথমিক দায়িত্ব এবং কেন তা করা হয়নি তার ব্যাপারেও অবশ্যই তাদের জবাবদিহিতা করা উচিত। গণমাধ্যমে এসব কথা বলেছেন জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গহর নাইম ওয়াহা।
বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যার বিষয়ে পূর্ব সতর্কতা থাকলেও যে মাত্রার বন্যা হচ্ছে সে বিষয়ে প্রাথমিক কোনো ধারণা ছিল না। এ ধরনের আকস্মিক এবং প্রবল মাত্রার বন্যার জন্য প্রস্তুতি নেওয়া কঠিন বলে জানিয়েছে সরকারের বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আকস্মিক এ বন্যার বিষয়ে অন্তত 3 দিন আগেই সতর্কতা ছিল এবং বিপজ্জনক মাত্রা অতিক্রম করারও পূর্বাভাস ছিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কাছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বিবিসি বাংলাকে দেয়া এক বক্তব্যে জানিয়েছেন, এই আকস্মিক বন্যার বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে, কিন্তু বন্যা যে ব্যাপকতায় আসছে আমাদের প্রাথমিক সমীক্ষায় সেই ব্যাপকতার কথা উল্লেখ ছিল না। বন্ধুরা, এই ছিল সম্প্রতি সময়ে বাংলাদেশের বন্যা নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।